এখানে একটা ডেটা লিস্ট দেওয়া আছে এরকম অর্ডারে, আর আমাকে তৈরি করতে হবে একটা মিন হিপ ট্রি। ওকে, তার মানে মিন হিপের লজিক হচ্ছে যে প্যারেন্টের ডেটা সবসময় ছোট থাকবে, চাইল্ডের ডেটা প্যারেন্টের ডেটা থেকে বড় হবে। তা এই লজিকে গেলে রুটের ডেটা সব থেকে ছোট হবে। তো কিভাবে করব, আমি স্টেপ বাই স্টেপ এখানে ডিসকাস করছি। তো যে অর্ডারে ডেটাগুলো দেওয়া আছে সেই অর্ডারে যদি ফলো করি, তাহলে প্রথম ডেটা হচ্ছে আমার 20। তো যেহেতু ট্রিতে এখন কোনো ডেটা নেই, 20 হচ্ছে আমার রুট। যেহেতু কোনো ডেটা নেই, তাই এখানে কম্প্যারিজনের কোনো ব্যাপার নেই, তাহলে 20 হচ্ছে এখানে রুট। নেক্সট ডেটা আসছে যেটা, সেটা হচ্ছে 20 হয়ে গেল। নেক্সট ডেটা আসছে 10। তাহলে 10 অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, যেহেতু কমপ্লিট বাইনারি ট্রির অর্ডার ফলো করে হিপ ট্রি তৈরি হয়, সেক্ষেত্রে লেভেল 0 এখানে কমপ্লিট, তাহলে আমরা চলে যাব লেভেল 1-এ, এবং লেভেল 1-এ লেফট থেকে আমরা ইনসার্ট করা শুরু করব। তার মানে 20 লেফটে বসছে এই নতুন নোড, যেটা কিনা ডেটা আছে 10। এবারে 10 যদি 20-র চাইল্ড হিসেবে বসে, তাহলে মিন হিপ ট্রির লজিক ফলো এখানে হচ্ছে না, কারণ মিন হিপের লজিক হচ্ছে প্যারেন্টে সবসময় ছোট ডেটা, চাইল্ডে সবসময় প্যারেন্টের থেকে বড় ডেটা থাকবে। তার মানে যেহেতু এটা এই লজিকটা ফলো করছে না, আমরা জাস্ট ডেটার দুটোর সোয়্যাপ করে দেবো। দ্যাট মিনস এটা তৈরি হয়ে গেল, 10টা রুটে চলে গেল, 20 হয়ে গেল তার লেফট চাইল্ড। ওকে, নেক্সট ডেটা আসছে 17। তাহলে 17 বসবে কোথায়? অ্যাকর্ডিং টু কমপ্লিট বাইনারি ট্রি, লেভেল 1-এ আমরা আছি, যেখানে একটা নোড ইনসার্ট অলরেডি লেফটে হয়ে গেছে, আর একটা নোড ইনসার্ট বাকি আছে যেটা রাইটে হবে। তাহলে 17 বসবে রাইটে। এবার চেক করব যে এখানে মিন হিপের লজিক ফলো হচ্ছে কিনা। তাহলে 10 হচ্ছে আমার প্যারেন্ট, তার চাইল্ড হচ্ছে নিউ ডেটা বসেছে 17। তাহলে 10-এর থেকে 17 বড়, যেটা কিনা মিন হিপের লজিক ফলো করছে। তার মানে এই ক্ষেত্রে কোনো সোয়াপিংয়ের প্রয়োজন নেই, এটা ওকে আছে। নেক্সট ডেটা হলো, নেক্সট ডেটা বসবে 5। ওকে, তাহলে এবারে লেভেল 0 কমপ্লিট, লেভেল 1 কমপ্লিট, তার মানে অবশ্যই আমরা চলে যাব এবার লেভেল 2-তে। লেভেল 2-তে একদম লেফট মোস্ট লোকেশনে নোড বসবে, আর যেখানে বসবে হচ্ছে 5। এবার 5 যদি এখানে বসে, তাহলে এবার আমরা হিপ ট্রি লজিক ফলো করব যে 5 যার চাইল্ডে বসলো তার থেকে ছোট না বড় আছে। তাহলে 20-র চাইল্ড হিসেবে যেহেতু 5 বসলো, তাহলে এখানে 20-র কম্প্যারিজনে আমি আসছি। তার মানে এখানে 5 এখানে বসতে পারে না, কারণ এটা মিন হিপের লজিক ফলো করছে না। তার মানে এই দুটো ডেটা সোয়াপ হবে। ওকে, তাহলে সোয়াপ হয়ে হলো 10, 5, 20-র জায়গায় চলে এলো, 25-এর জায়গায় চলে গেল, আর এইগুলো এটা সেম থেকে গেল। ওকে, এবারে আবার হিপ ট্রি লজিক ফলো করছি যে 10-এর লেফটে বসেছে 10-এর থেকে ছোট ডেটা, যেটা কিনা মিন হিপের লজিক ফলো হচ্ছে না। তার মানে 5 তার প্যারেন্টের সঙ্গে আবার সোয়াপ হবে। তার মানে এটা তৈরি হলো এইভাবে, 5, 10 এখানে এলো 5-এর জায়গায়, 17 যেখানে ছিল সেখানে, আর 20-টা এখানে। তার মানে এক্ষেত্রে রুটের সঙ্গে তার চাইল্ডের, এখানে মিন হিপের লজিক ফলো হচ্ছে যে রুটের ডেটা তার চাইল্ডের ডেটার থেকে ছোট, এখানে 10-এর থেকে বড় হচ্ছে তার লেফট চাইল্ড, তার মানে এখানেও মিন হিপের লজিক ফলো হচ্ছে, তার মানে এই ট্রিটা মিন হিপ ট্রি তৈরি হলো। নেক্সট এটা হচ্ছে 30, সেটা কোথায় বসবে? অ্যাকর্ডিং টু কমপ্লিট বাইনারি ট্রি, এটা 30-টা এখানে বসা উচিত। 10-এর লেফট কমপ্লিট, দেন রাইট, দেন 17-এর লেফট রাইট কমপ্লিট হবে, তার মানে 30-র এখানে বসা উচিত। এবারে আমরা দেখবো হিপ ট্রি লজিক ফলো হচ্ছে কিনা মিন হিপের, যেখানে হচ্ছে 10-এর থেকে বড় ডেটা 10-এর চাইল্ড হিসেবে বসেছে। দ্যাট ইজ ওকে, কারণ মিন হিপে প্যারেন্ট সবসময় ছোট হয়। ওকে, তাহলে এখানে কোনো এক্সচেঞ্জ হচ্ছে না। নেক্সট হচ্ছে 2, যেটা বসবে কোথায়? 17-এর লেফটে। এবারে তাহলে এখানে বসার পর আমরা চেক করছি মিন হিপের লজিক ফলো হচ্ছে কিনা, যেটা কিনা এখানে হচ্ছে না। তাহলে আমরা এখানে সোয়াপিং করব। তাহলে কি করব, 5, 10, 2-টা 17-এর জায়গায় এলো,
17টা 2 এর জায়গায় চলে যাবে, 10 এর লেফটে 20, রাইটে 30। ওকে, আবার চেক করব যে 2 কার চাইল্ড হিসেবে ইনসার্ট হলো 5 এর, যেখানে কিনা এই জায়গাটা মিন হিপের লজিক ফলো করছে না, কারণ পেরেন্ট বড়, চাইল্ড ছোট হয়ে গেছে, তার মানে এগেইনস্ট এখানে সোয়াপ হবে। তার মানে 3টা তৈরি হলো, 2, 10, 5 এখানে বসলো, 17, 20, 30। ওকে, তার মানে এখানে এবার হিপ ট্রি মিন হিপের কনসেপ্ট ফলো হচ্ছে। নেক্সট ডেটা আমার আছে, লাস্ট ডেটা 7। তাহলে 7 কোথায় বসবে? 5-এর এই সাইডে। তার মানে এই লেভেলটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি দেখব যে এখানে মিন হিপের লজিক ফলো হচ্ছে, হ্যাঁ 5-এর থেকে বড় হচ্ছে 7, তার মানে এখানে কোনো এক্সচেঞ্জের ডেটা এক্সচেঞ্জ করতে লাগলো না, তার মানে এটা একটা কমপ্লিট একটা হিপ ট্রি তৈরি হয়ে গেল। যে ডেটা সেট দিয়েছিল তার অ্যাকর্ডিং টু দিস আমার এটা হয়ে গেল একটা মিন হিপ ট্রি। ওকে, তাহলে এইভাবেই আমরা ম্যাক্স হিপ ট্রিও তৈরি করতে পারি, যেখানে শুধু চেক করতে হবে যে রুটের ডেটা যেন সবসময় বড় হয়, মানে পেরেন্টের ডেটা বড় আর চাইল্ডের ডেটা ছোট। দ্যাট মিনস 20 যদি ফার্স্ট আসে, নেক্সট যদি 10 আসে তার লেফটে, এখানে কোনো এক্সচেঞ্জ হবে না, কারণ পেরেন্ট বড়, চাইল্ড ছোট থাকবে। নেক্সট ডেটা আসবে হচ্ছে 17, এটাও ঠিক আছে, কারণ পেরেন্ট বড়, চাইল্ড ছোট। নেক্সট ডেটা আসবে হচ্ছে 5, এটাও ঠিক আছে, কারণ পেরেন্ট বড়, পেরেন্ট 5, তোমার 10 এর চাইল্ড হিসেবে ইনসার্ট হলো, তাহলে 10 বড়, 5 ছোট। ওকে, নেক্সট ডেটা আসবে 30, সেটা এখানে ইনসার্ট হবে। এবার এই জায়গাটা রুলস ফলো হচ্ছে না, এখানে পেরেন্ট ছোট, চাইল্ড বড় হয়ে গেছে, তার মানে এখানে ডেটার সোয়াপিং হবে। তাহলে ডেটাটা এরকম দাঁড়াচ্ছে, 20, নেক্সট 30, নেক্সট 5, এখানে 10, এখানে 17। আবার চেক হবে 30 কার চাইল্ড হিসেবে ইনসার্ট হয়েছে, 20, তার মানে 20-র সঙ্গে এটা কম্প্যারিজনে ম্যাক্সিভ হচ্ছে কি না, তার মানে পেরেন্ট ছোট, চাইল্ড বড় হয়ে গেছে, সেটাকে আমাকে সোয়াপ করতে হবে। তাহলে এই ট্রিটা তৈরি হয়ে যাবে এভাবে, 30, 20, 17, 5, 10, অ্যান্ড দ্যাট ইজ ওকে। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে ম্যাক্স হিপের লজিক অনুযায়ী। নেক্সট এটা আমার কি আছে, 2 আছে অ্যান্ড 7 আছে, তাহলে 2 বসবে এখানে, তার মানে পেরেন্ট বড়, চাইল্ড ছোট, ওকে, এই প্রপার্টি হোল্ড করছে। নেক্সট বসবে 7 এখানে, পেরেন্ট বড়, চাইল্ড ছোট, ওকে, তার মানে এখানে ম্যাক্সিপের প্রপার্টি হোল্ড করছে। তার মানে ম্যাক্সিপের প্রপার্টি হচ্ছে সবসময় পেরেন্ট বড় থাকবে, চাইল্ড ছোট থাকবে, যেটা এখানে প্রত্যেকটা কেসে এই এই চেকিংটা কমপ্লিটলি ওকে করছে। তাহলে এইটা হয়ে গেল এই ডেটা সেটের উপরে, যেটা গিভেন ডেটা সেট সেটার উপর বেস করে এটা ম্যাক্সিপ, এটা হচ্ছে ম্যাক্সিপ ট্রি, আর এটা যেটা আগে তৈরি হয়েছিল সেটা হচ্ছে মিন হিপ ট্রি। ওকে।